আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের আলোচিত আকাশ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুবাইর হাসান। এখনকার এই অনুষ্ঠানে অস্থির ব্রিটিশ অর্থনীতি এবং রাজনীতির একটা নমুনা চিত্র পেশ করব। ইউরোপে জার্মানির পরেই ব্রিটেনের অর্থনৈতিক শক্তির অবস্থান, অর্থাৎ ব্রিটেন ইউরোপের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি, আর বিশ্বের সাথে তুলনা করলে ব্রিটেন বিশ্বের পঞ্চম শক্তিধর অর্থনীতির দেশ, অর্থাৎ যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানির পরেই ব্রিটেনের অবস্থান। 2019 সালে ব্রিটেন রপ্তানি খাত থেকে $900 বিলিয়ন আয় করেছিল। জাপান জার্মানির রপ্তানি আয়ের সিংহভাগ অংশটা আসে প্রোডাকশন খাত থেকে, অর্থাৎ শিল্পপণ্য উৎপাদন এবং তা বাজারজাতকরণের মাধ্যমে। কিন্তু ব্রিটেনের রপ্তানি আয়ের বড় অংশটা আসে সার্ভিস সেক্টর বা সেবা খাত থেকে। ব্রিটেনের সেই সার্ভিস খাতের মধ্যে ফাইন্যান্সিয়াল সেক্টর বা আর্থিক খাতটা টপ পজিশন দখল করে আছে, যেমন ব্যাংক, বিমা, লিজিং, লেন্ডিং, এ ধরনের আর্থিক খাত। সহজভাবে বলা যায় ব্রিটেন টাকার ব্যবসা করে প্রচুর অর্থ কামিয়ে নেয়। যেহেতু জার্মান ইকোনমির প্রধান ভিত্তিটা হলো প্রোডাকশন, তাই জার্মানির কলকারখানার উৎপাদন বাড়ানোর জন্য তাদের সস্তা শ্রমের দরকার। এ কারণে জার্মানি আফ্রিকা, এশিয়া এবং যুদ্ধ বিধ্বস্ত আরব দেশগুলো থেকে বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিক গ্রহণ করতে ইচ্ছুক। জার্মানির সাবেক চ্যান্সেলর তার এক যুগেরও বেশি সময় শাসনকালে সেটাই করেছেন। তার আমলে দেখা গেল যুদ্ধ বিধ্বস্ত ইরাক, সিরিয়া থেকে কয়েক লাখ উদ্বাস্তু মানুষ জার্মানিতে আশ্রয় পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অভিবাসী সংক্রান্ত একটা নমনীয় নীতিমালা আছে, তা হলো অভিবাসীরা ইউভুক্ত কোনো ইউরোপীয় দেশে প্রবেশ করবার পর সে দেশের নাগরিকত্ব লাভ করলে অতঃপর তারা ওই 27টি দেশের সর্বত্রই চাকরি, বাকরি, বসবাস, ভ্রমণ ইত্যাদি করবার সুযোগ লাভ করেন। যেমন যেসব অভিবাসীরা জার্মানিতে গিয়েছেন, তারা জার্মান নাগরিকত্ব লাভ করবার পর ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ ফ্রান্স, ইটালি অথবা অন্যান্য ইউ সদস্য দেশগুলোতে চাকরি করতে পারবেন, থাকতেও পারবেন। অভিবাসন সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের এমন শিথিল ও নমনীয় আইনটা ব্রিটেনের স্বার্থের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করল। ব্রিটেনের এই সেবা খাতকে সাপোর্ট দেবার জন্য জার্মানির মতো কলকারখানায় লক্ষ লক্ষ শ্রমিক দরকার নাই। অতএব ব্রিটেন কেন শুধু শুধু ইউভুক্ত অন্য দেশগুলো থেকে শিফট হয়ে আসা অভিবাসীদের ঢল ধারণ করবে? ব্রিটিশদের ভাবনাই এলো, অভিবাসীরা দলে দলে ব্রিটেনে এসে কেনই বা এত অর্থ কামিয়ে নিয়ে চলে যাবে। এখন তো আর ব্রিটেন অষ্টাদশ কিংবা ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লবের জামানাই পরে নাই। সে সময় না হয় নিজেদের স্বার্থে ভারতীয় উপমহাদেশ কিংবা অন্যান্য কলোনিয়াল টেরিটরি থেকে লাখ লাখ কালো আর শ্যাম বর্ণের মানুষগুলোকে ব্রিটেনে বসবাস করবার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন আর নয়, কেননা ব্রিটেন এখন টাকার ব্যবসা করে। ব্রিটেন হ্যাজ এ লট অফ মানি, সো নো প্রবলেম। এখন ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছাড়া একাই চলতে পারে, আর নিতান্তই জোট যদি গঠন করতেই হয় তবে তা খুব বেশি হলে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড মিলিত হয়ে একটা I5 বা পঞ্চনয়নের মণিকিসিমের জোট গঠন করা যেতে পারে। এমনই এক আভিজাত্য এবং ভাব শ্রেষ্ঠত্বের চিন্তাধারা থেকেই ব্রিটিশরা 2016 সালের গণভোটে রায় দিয়েছিল যে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ ব্রিটেন ইউ থেকে এক্সিট করবে। এটাকেই বলা হয় ব্রিটেন্স এক্সিট ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন, সংক্ষেপে যাকে ব্রেক্সিট বলা হয়। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের এক্সিট করবার আরও অন্যান্য কারণও আছে। সেসব কারণের সবগুলোই মূলত ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেনের অর্থনৈতিক স্বার্থের দ্বন্দ্ব। দর্শক, সেগুলোর সবটাই আলোচনা না করে এখানে প্রসঙ্গক্রমে শুধুমাত্র অন্যতম একটা ভীষণ স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্বের কথা তুলে ধরলাম। ওয়েলস, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড, এই চারটি আলাদা আলাদা অঞ্চল নিয়ে গ্রেট ব্রিটেন গঠিত হয়েছে। এর অন্য এক নাম ইউনাইটেড কিংডম বা সংযুক্ত রাজ্য, যাকে সংক্ষেপে ইউকে বলা হয়। এই ইউকের সম্মিলিত আয়তন প্রায় 2,44,000। এই আয়তনটা বাংলাদেশের তুলনায় প্রায় দ্বিগুণের কাছাকাছি। অর্থাৎ ইউকে আয়তনগত দিক দিয়ে বিশ্বের বিরাট বড় কোনো দেশ নয়, আর ইউকের লোকসংখ্যা 6.5 কোটির কিছু বেশি। 2016 সালে ব্রিটেনে যখন ব্রেক্সিট ইস্যুর গণভোটের ফলাফল ঘোষিত হলো, তখন দেখা গেল প্রায় 52% মানুষ ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে চলে যাবার পক্ষে রায় দিয়েছে। এর বিপরীতে প্রায় 48% জনগণ ইউরোপীয় ইউনিয়নে থেকে যাবার পক্ষে রায় দিয়েছে। অর্থাৎ ভোটের শতকরা ব্যবধানটা ছিল মাত্র 4%, যা প্রকৃতপক্ষে এক
দ্বিধা বিভক্ত জাতির আলামত প্রকাশ করছিল। তবে ব্রেক্সিট ইস্যুতে গ্রেট ব্রিটেনের জন্য সবচেয়ে উদ্বেগজনক আলামতটা ছিল আইরিশ এবং স্কটিশদের রায় নিয়ে। ওই গণভোটে স্কটিশ আর আইরিশরা ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে রায় দেয়। ওই গণভোটে স্কটল্যান্ডের 62% জনগণ এবং উত্তর আয়ারল্যান্ডের 56% জনগণ ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে রায় দেয়। যদিও সারা ব্রিটেনের মোট ভোটের শতকরা হিসাবে তারা হেরে যায়, তবে আঞ্চলিকভাবে আইরিশ এবং স্কটিশরা জিতে যায়। এখানে বলে রাখা প্রয়োজন, উত্তর আয়ারল্যান্ড কখনোই গ্রেট ব্রিটেনের অধীনে থাকতে চায়নি। তারা এর জন্য এই মাত্র কয়েক বছর আগ পর্যন্ত ব্রিটেনের বিরুদ্ধে রক্তক্ষয়ী জঙ্গি আন্দোলন করেছে। অনুরূপভাবে স্কটল্যান্ডও স্বাধীনতার জন্য কয়েক দফা গণভোটের আয়োজন করেছে। এখনও গ্রেট ব্রিটেনের এই দুই অঞ্চল স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড সুতীব্রভাবে স্বাধীনতার স্বপ্ন দেখে থাকে। গত 10 বছর যাবৎ ব্রিটিশ নাগরিকদের লিভিং স্ট্যান্ডার্ড মানে জীবনযাত্রার মান এক প্রকার থমকে গিয়ে স্থবির হয়ে আছে। দুর্বল উৎপাদনশীলতা আর নিম্নমুখী বিনিয়োগ ব্রিটেনের সাথী হয়েছে। এর সাথে আবার যোগ হয়েছে কোভিড-19, ব্রেক্সিট ইস্যু, ক্লাইমেট চেঞ্জ মোকাবেলার ইস্যু, কার্বন নিঃসরণের হার শূন্যতে নামিয়ে আনার ইস্যু। এসব বিষয়গুলো ব্রিটেনের অর্থনীতিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এসবের সাথে আবার সাম্প্রতিককালে তীব্র মাত্রায় যোগ হয়েছে ইউক্রেন যুদ্ধের ইফেক্ট। ইউক্রেন যুদ্ধের ইস্যুতে রাশিয়ার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করাই ইউরোপ জুড়ে যে মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে, তার ঢেউ ব্রিটেনেও আছড়ে পড়েছে। মানুষের যখন জীবনযাত্রার ব্যয়ভারটা প্রচণ্ড রকমের বেড়ে যায়, তখন তার সর্বপ্রথম ধাক্কাটা গিয়ে পড়ে সেবা খাত বা সার্ভিস সেক্টরের উপর। বিশ্ব মহামান্দার যে আলামত পাওয়া যাচ্ছে, তার অন্যতম শিকারে পরিণত হতে পারে সেবা খাত নির্ভর ব্রিটিশ অর্থনীতি। বর্তমানে ব্রিটেনে এর কিছু প্রাথমিক নমুনা দেখতে পাওয়া যাচ্ছে। ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের স্মরণকালের ইতিহাসে সর্বনিম্ন দরপতন হয়েছে, আর এর ফলশ্রুতিতে ক্ষমতাসীন ব্রিটিশ কনজারভেটিভ পার্টি ইতিহাসের সবচেয়ে নিম্নমুখী জনপ্রিয়তার সূচকে অবস্থান করছে। ব্রিটেনের এই টলটলাইমান স্থবির অর্থনীতিকে টেনে তুলবার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিবিদদের মধ্যে বর্তমানে চরম খুনসুটি আর বিভক্তি চলছে। 2016 থেকে 2022 সাল পর্যন্ত এই 6 বছরে ব্রিটেনবাসী 4 জন নতুন মুখের প্রধানমন্ত্রী দেখল। ব্রেক্সিট ইস্যুতে প্রথম উইকেটের পতন ঘটেছিল তাদের ব্যাটসম্যান ডেভিড ক্যামেরনের আউট হওয়ার মধ্য দিয়ে। এরপর দলের হাল ধরলেন প্রমিলা ব্যাটার মিস থেরেসা মে, কিন্তু স্বভাবকবি কাম রঙ্গিলা কথনে পটু মিস্টার বরিস জনসন ব্যাচারি থেরেসা মেকে কাঁদিয়ে বিদায় করে দিলেন। কিন্তু করোনাবিধি তথা লকডাউনের মধ্যে নিয়ম ভঙ্গ করে মদের পার্টির আয়োজন করে বরিস জনসনও আউট হয়ে যান। এরপর দলের হাল ধরেন আরেক প্রমিলা ব্যাটার লাস্যময়ী লিজ ট্রাস, কিন্তু পোড়াকপালী লিজ ট্রাস মাত্র 45 দিন প্রধানমন্ত্রিত্ব করে আউট হয়ে যান। অতঃপর তার স্থলে দলের হাল ধরেন নতুন ব্যাটসম্যান ঋষি সুনাক। তিনি প্রতিজ্ঞা করেছেন একেবারে জাদুর কাঠির পরশ বুলিয়ে ব্রিটেনের সব কিছুকে সোনা আর রূপা দিয়ে ভরিয়ে দেবেন। মিস্টার ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারাই আমাদের উপমহাদেশে ভীষণ একটা উৎফুল্লতা আর উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এর কারণ, তিনি ভারতীয় প্লাস পাকিস্তানি বংশোদ্ভূত। ইতিপূর্বেও ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভীষণ উচ্ছ্বাস দেখা গিয়েছিল। এর আরও আগে প্রেসিডেন্ট বারাক ওবামা কেনিয়ান মুসলিম বাবার সন্তান হওয়ায় আফ্রিকানরা ভীষণ খুশি হয়েছিল। তেমনিভাবে বরিস জনসনের বংশগত পরিচয়ে তুর্কি কানেকশন থাকায় তুর্কিরাও বেশ উৎফুল্ল হয়েছিল। কিন্তু এ ধরনের উৎফুল্ল মানুষরা বুঝতে চায় না যে এসব ব্রিটিশ আমেরিকান প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টরা পূর্বপুরুষদের দেশের জন্য খুব সামান্যই কিছু করে থাকেন। অতএব প্রথমে ইউএসএর কমলা, এরপর ইউকের ঋষি, কিন্তু তাতে আমাদের কি? বরং এরা যখন সেদেশের ক্ষমতার গতিতে আরোহণ করেন, তখন তারা প্রমাণ করবার চেষ্টা করেন আই এম মোর দ্যান এ ব্রিটিশ অর অ্যান আমেরিকান, মোর দ্যান এ খ্রিস্টিয়ান, আই এম নট এ হিন্দু নাইদার মুসলিম। এর ভাবার্থটা হলো একজন শ্বেতাঙ্গ, একজন পাক্কা আমেরিকান, একজন ব্রিটিশ, একজন খাঁটি খ্রিস্টান হয়েও সে দেশকে যতটা না ভালোবেসেছে, যতটা না ভালো কিছু করেছে, আমি একজন অশ্বেতাঙ্গ আর অখ্রিস্টান হয়ে তার চেয়েও বেশি কিছু করে দেখাবো। জনাব বারাক ওবামার ক্ষেত্রে তেমনটাই দেখা গিয়েছিল। তাই আমরা আদৌ আশা করতে পারি না যে মিস্টার ঋষি সুনাক আমাদের লুট হয়ে যাওয়া
কোহিনুরের টুকরাটা ফেরত দিবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কথা হবে নেক্সট ভিলগে। আল্লাহ হাফেজ।